আজকে দাদা রানী ললিতা বলছে, ললিতা আজকে যখন আমি ললিতা তোমার কো ডাকে, তোমার নাম লিয়ে তো বিশাখা আয় কি চম্পকলতা আয় কি কে আসবে? ললিতা কো ডাকবে তো বিশাখা আসবে কি ললিতা আসবে বলো? ললিতা আসবে। এইভাবে রাধা রানী বলছে, শ্যাম সুন্দর কৃষ্ণ চলে গেল তো, কৃষ্ণ কৃষ্ণের নামের ভিতরে আছে, তুমি কৃষ্ণ কো ডাকো বলো রাধিকা। তাই সবাই গোপিয়া এখন কৃষ্ণ কো ডাকে, চিৎকার করে। এইভাবে আজকে আমাদের তোমাদের মধ্যে কৃষ্ণ নাই, কিন্তু এটা বড় কথা নাই, নাই কিন্তু তারে আনতে তো হবে, আনবে আমরা তোমরা কিভাবে? কৃষ্ণ কৃষ্ণের নামেরই ভিতরে আছে বলো রাধে রাধে। এই জন্য তো সবাই যত সাধুগুরু বৈষ্ণব আছে একই কথা বলে কি, নাম করো নাম করো নাম করো। কেন বলে নাম করো? এই জন্যই বলে বলো রাধা রানী বলো কানাইয়া লাল। তবে সুখদেবজি মহারাজ বলছে, রাজন এ রাধা রানী আর গোপিয়া সবাই মিলে শ্যাম সুন্দর কো ডাকে আর এত কান্না করে দেখেন ভাই, কারে কিছু কাকে দেখেন, পুত্র হারাই যাবে, পতি হারাই যাবে, আর পতি মরে যাবে, ইয়া মা বাবা হোক যে হোক কেউ ছেড়ে চলে যায়, তো কান্না করবে না? কান্না করবে তো। কিন্তু এখানে যে শ্যাম সুন্দর আছে তার গোপীর জন্য তো শ্যাম সুন্দরী ছেলে আছে, পতি পত্নী ভাই বেন কাকা যা কিছু সব কিছু ওই আছে, আর এই যুক্তি নাই আগে ত্রেতা যুক্তি তার জন্য তপস্যা করে আসলো বলো রাধে। তো কত দেখে প্রীতি আছে কত সময়তে, আজকে যখন গোবিন্দ নাই তো পাগল মত হয়ে গেল। ভগবান এটাই দেখতে চায়, তোমার আমার জন্য কত টান আছে, তোমরা আমার জন্য কত খোঁজ করো, কত কান্না করতে পারো। আজকে যখন আমার কোন সোনা রাজার টাকা রাজার তোমরা পুরো ব্যাকুলতা হয়ে যায়, কিন্তু আছে গোবিন্দ আমার সাথে, এটা কোনো ব্যাকুলতা আছে? গোবিন্দ আমার কো দর্শন দেয় না কিছু বোঝা যায়? আমরা তোমরা তো ঠিকই আছে, কেন মায়ার খেলনাতে খেলে তো। তবে শ্যাম সুন্দর যখন গোপীয় কা দুঃখ দেখছে না, শাস্ত্র বলে আগার সবে কা বোলা সন্ধ্যাতে আগার বাড়িতে ফিরে আসে যায় তারে বোলা বোলা যায় না। ঠিক আছে এই গোপিয়া আজকে ভুল করছে, তার ভুলের জ্ঞান হয়েছে তো। তবে ভগবান শ্রীকৃষ্ণ এখানে সুখদেব জি মহারাজ বলে আছে, রাজন রুরুদূর সুস্বরম রাজন কৃষ্ণ দর্শন লালসা। তাই ভগবান শ্রীকৃষ্ণ গোপীয়কে মাঝখানে প্রকট হয়েছে কিভাবে, তাসা মাভির উচ্চরি সম্য মানা মুখাম্বুজা। ভগবান শ্রীকৃষ্ণ পীতাম্বর ধারণ করে, গলে মে বৈজয়ন্তী মালা, কানো মে কুণ্ডল, এত সুন্দর ভগবানের রূপ, আর এত সুন্দর ভগবানের রূপ তার মধ্যে এত তেজ, এত তেজ এক চাঁদের এক সূর্যের আলো অন্ধকার কো দূর করে দে। ভগবানের মধ্যে কোটি সূর্যের আলো ছিল। যখন ভগবান এ সরস্বতী পূর্ণচন্দ্র রাত্রি তার মধ্যে মাঝখানে প্রকট হয়ে গেল, সব গোপিয়া পাগল মত গোবিন্দ কো দেখে আবার দাঁড়ায় গেল, দাঁড়াই গৌর প্রেমানন্দে। তবে ভগবান শ্রীকৃষ্ণ ও দেখে সবাই গোপিয়া ক্ষমা চাইছে, প্রভু আপনি আমার কো ক্ষমা করো, আমি জানি প্রভু আপনি আমার কো কেন ছেড়ে চলে গেল, কেন আমি অভিমান করছি কি আমি কত বড় আছি, আর আজকে আমি জানে গেল প্রভু আপনি সবকিছু পছন্দ করেন কিন্তু অভিমান পছন্দ করেন। এই জন্য ভগবান সবকিছু পছন্দ করবে, ঠিক আছে তুমি ভগবান কো গালি দিয়ে দিবে তবু তারে স্নান করে দিবে, কেন শিশুপাল গালি দেয় নাই স্নান করে নাই, উত্না গালি ভগবান কো মারতে আসছে নাই স্নান করে নাই, রামার রাম কো কি কি বলছে নাই স্নান করে নাই, কিন্তু ভগবান অভিমান পছন্দ করে না, রামের ভি অভিমান করছে এই জন্যই মরে গেল, অভিমান ভগবান পছন্দ করবে না। আর এই গোপিয়া ভগবানের জন্য গোবিন্দের জন্য কামনা করতে করতে চক্রের জলে তাকে বসায়, এই যে পাপ আসু অভিমান ওই সব ধুয়ে গেল, যেখানে অভিমান নাই ওখানে সাক্ষাৎ গোবিন্দ দাঁড়ায় আছে। এইভাবে আমরা তোমরা যে ভজন করে যা কম করে ইয়া কেউ বেশি করে,
এইজন্য বাড়িতে আগে কিছু কেচাল হয়ে যায় যা কোনো টেনশন আই যায়, এই টেনশন কেচাল মধ্যে গোবিন্দকে ছাড়তে নাই। আর নিজের পারিবারিক টেনশন পারিবারিক দুঃখ কারণে ভগবানকে দোষ কোনোদিনই দিতে নাই। কেন এই যে আমি ভগবানকে দোষ দে, এই যত কিছু সংসার মধ্যে আছে এটা তো চিরদিন থাকবে না, চিরদিন থাকবে কি? এই জন্য ভগবানকে দোষ নাই। এভাবে একবার কি হয়েছে, একটা পূজারি ছিল সূর্যদেব ভগবানের রোজ কি পূজা করে, তো এনে কি অনেক সময় চলে গেল কিন্তু সূর্যদেব ভগবান আয় না, তো ওই সময় ঘুরতে ঘুরতে বিক্রমাদিত রাজা যায়। এই বিক্রমাদিত রাজাকে দেখে পূজারি প্রণাম করছে, রাজা প্রণাম করছে, আর কি হয়েছে, আরে মহারাজ কি করবে, এতদিন ওইগুলো সূর্যের পূজা করে কিন্তু সূর্যদেব ভগবান দর্শন দেয় না। বিক্রমাদিত্য রাজা বলছে ঠিক আছে দেখেন, আপনি অনেক দিন তার পূজা করো তো দর্শন দেয় না, কিন্তু আমি আজকে দেখেন আজকে আমার কো সন্ধ্যাতে আগে ভগবান সূর্যদেব দর্শন দিবে। আরে পূজারি বলছে আপনি কি বলো, আমি এতদিন তার পূজা করে ওই আমার কো দর্শন দেয় না, আর আপনি বলো এখনই তোমার কো দর্শন দিবে। হ্যাঁ, তো বিক্রমাদিত্য রাজা কি করছে, তার যে মুকুট ছিল মুকুট পৃথিবীতে রাখে আর সূর্যদেব ভগবান কো বলছে আগর আপনি সন্ধ্যার আগে আমার কো দর্শন না দিবে আমি এখানে কাকে সমাধি নিয়ে বসে থাকবে, আর রাজনগর রাজা না থাকবে তো প্রজা কা যা কিছু হোক ক্ষতি হোক মরে এটা তোমার দায়িত্ব, বলো না আমি তো রাজা, আর এখন রাজাই থাকবে না সিংহাসনে তো প্রজা অন্ধকার, তাই মত সংকল্প দৃঢ় সংকল্প দৃঢ় সংকল্প করে আর বিক্রমাদিত্য রাজা মুকুট নিচে রাখে আর সূর্যদেবের ধ্যানে বসে গেল। সূর্যদেব অস্ত হয়ে সূর অস্তের আগে সূর্যদেব ভগবান প্রকট হয়ে গেল, বেটা এই গৌরূপে মহানন্দে হরি হরি। আতে রাজা তোর এত নিষ্ঠা এত বিশ্বাস আমার উপরে আর তোর দৃঢ় সংকল্প দেখে আমি তোর কাছে আসে গেল, সূর্যদেব ভগবান চলে গেল। পূজারি বলছে কি মহারাজ এই সূর্যদেব কি মুখের কারণে আসে গেল, কি বলো রাজে তাহলে, তুমি যে মুকুট নামাই দিল তার কারণে আসে গেল কি? আগর এইভাবে সূর্যদেব ভগবান কেন ভগবান আসে যাবে তো আমি কোন মুকুট কিনে নামে রাখি দি। রাজা বলছে না পূজারিজি, সূর্যদেব ভগবানের মুকুট কারণে আসে নাই, আমি তার উপরে একটা দায়িত্ব দিল, আমরা তোমরা এই সংসারের দায়িত্ব মাথা উপরে রাখি এই জন্য টেনশন থাকে, যখনই আমি গোবিন্দের চরণে দায়িত্ব দিয়ে দেবে তোমার মাথা ভার নামে যায়। যেভাবে তোমরা কোনো বিয়া করো বাড়িতে মেয়ে ছেলে যা কোনো কাজ করো এই গানকে বলছে আমায় তো দুধের দায়িত্ব তোমার মাথা হালকা হবে, এই গানকে বলছে আমায় তোর জলের দায়িত্ব মাথা হালকা হবে, এই গানকে বলছে ভাই তোর এটা দায়িত্ব, এভাবে আমরা দায়িত্ব যখন মাথাতে রাখবে তোমার বোঝা থাকবে আর যখনই দায়িত্ব আমি ভগবান উপরে দিবে তোমার টেনশন থাকবে না কোনো শান্তি থাকবে না। তাই বিক্রমাদিত্য মহারাজ বলছে পূজারি আমি যত দায়িত্ব ছিল সব দিল, রাজ্যের ভার সূর্যের উপরে যা খারাপ হোক যা বুড়া হোক তোমার উপরে আছে, তাই সূর্যদেব ভগবান প্রকট হয়ে গেল আমার বিশ্বাস সংকল্প ছিল, এই জন্য ভগবানকে যে লাভ করতে পারে তার জন্য দৃঢ় সংকল্প চাই। এইভাবে এখানে রাধিয়া গোপিয়া দৃঢ় সংকল্প ছিল তার মনে ভিতরে, কৃষ্ণ কৃষ্ণ নামের ভিতরে আছে তাই কৃষ্ণ আসে গেল, তাই গৌর প্রেমানন্দে হরি হরি। কিন্তু এই দৃঢ় সংকল্প এই দৃঢ় বিশ্বাস সবাই কো আছে, নাম তো সবাই করে কিন্তু তার উপরে বিশ্বাস হইতে পারে না। এভাবে পূজারি অনেক দিন তো সূর্যদেবের পূজা করছে তার জন্য তার কাছে আসে নাই, আমরা তোমরা পূজা করতে থাকবে ভগবান আসবে না, বলো রাধে। এই জন্য দৃঢ় করি ধরো গোবিন্দ পায়, দৃঢ় করি ধরো। এদিকে গোপীয় ইচ্ছা দেখে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্যাম সুন্দর এত প্রসন্ন হয়েছে, এত প্রসন্ন হয়েছে আপনি কানে যত জানাচ্ছি তো সবাই প্রেম সে ভগবানের ধ্যান করবে, আর ওই যে এত
Yeah.
Thank you.